আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় ভাই প্রিয় বন্ধুগণ, আমার যুবক তরুণ বন্ধুরা, যারা বিবাহ করেছেন এবং যারা বিবাহ করেন না, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যে সমস্ত যুবকের যৌন দুর্বলতা একেবারে কমে গেছে, রথিশক্তি কমে গেছে এবং বীজ্র পাতলা হয়ে গিয়েছে, তাদের প্রতি আমার একটা অনুরোধ হবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার অত্যন্ত কাজে আসবে। যে সমস্ত যুবকেরা অস্তমিথুনের মধ্যে লিপ্ত, যে সমস্ত যুবকেরা অস্তমিথুন করতে করতে তার বীজ্র শক্তিকে তরুল করে ফেলেছে, আপনারা আজকের ভিডিওটি লক্ষ্য করবেন, তাহলে দেখতে পারবেন আপনার সেই সমস্যাটা আছে কি না। প্রিয় বন্ধুগণ, যারা বিবাহ করেছেন এবং বিবাহ করার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে বলবো আজকে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মূল আলোচনায় চলে আসি। প্রিয় বন্ধুগণ, বিবাহিত জীবনে যৌনতায় ফিট থাকতে হলে আপনাকে দৈনিক খাবার দাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে, কারণ মানুষ তাদের যৌন শক্তি লাভ করে থাকে তাদের খাবার দাবার থেকে। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন জীবন। অথচ প্রায় দেখা যায় যৌন সমস্যার কারণে সংসারের অশান্তি সৃষ্টি হয় এবং একজন যুবক যখন বিবাহ করে ফেলে, বিবাহ করার পর স্ত্রীর সাথে সহবাস করতে যায়, এক দেড় মিনিটের ভিতরে তার বীজ্র আউট হয়ে যায়, তার মাল আউট হয়ে যায়। এতে এমন না স্ত্রীও শান্তি পায় না সে শান্তি পায়, এক পর্যায়ে এই বিবাহটির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মানসিকতা সৃষ্টি হয়, অবশেষে বিচ্ছেদ পর্যন্ত হয়, এমন ঘটনা আমাদের কাছে রয়েছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, যৌন শাস্ত্রে স্বাস্থ্যের সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউ তা আলোচনা করে না, কোনো যুবকও করে না। আমরা বিভিন্ন কিতাবাদি পড়েছি, পড়ার পরে এই সমস্ত অবস্থা মানুষ লজ্জায় আমাদের কাছে যৌন সমস্যা নিয়ে কোনো কথা বলে না বলে, আমরা আপনাদেরকে এই পরামর্শ ভিডিওর মাধ্যমে অথবা কেউ যদি আমাদের সাথে পরামর্শ করে আমরা তাদেরকে পরামর্শ দেব। প্রিয় বন্ধুগণ, এইগুলো নিয়ে আমরা যার ফলে মনে নানা প্রকার কুসংস্কার লুকিয়ে থাকার দরুন অনেকে চিকিৎসা নিতে গিয়েও প্রতারণার শিকার হচ্ছে, কারণ আমাদের আশেপাশে কিছু হারবাল কবিরাজ বেশর নামদারি ভুয়া যৌন ডাক্তারদের অভাব নেই। দেখা যায় সাধারণ মানুষরা তাদের কপ্পরে বেশিরভাগ পড়ে থাকে, আর যৌন শক্তির আগে যতটুকু ছিল তাদের চিকিৎসা নিতে নিতে একসময় সেটাও আড়াতে বসেছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে আমি বলবো, কোনো বুয়া ডাক্তারের কাছ থেকে আপনারা যৌন শক্তির ওষুধ নেবেন না। প্রিয় বন্ধুগণ, যাদের রেজিস্টারি প্রাপ্ত ডাক্তাররা রয়েছে তাদের কাছ থেকে আপনারা যৌন শক্তির আলোচনা করেন না। প্রিয় বন্ধুগণ, আসুন মূল আলোচনায় আসি। আপনারা অনেকেই হয়তো জানেন না প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে যৌন স্বাস্থ্যের সমস্যার অনেক সমাধান। প্রতিদিন আপনার খাবার দাবারের কিছু পরিবর্তন আপনারা পরিবর্তন করতে হবে এবং স্বাস্থ্যকর যৌনতা লাভ করবেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন আমরা আজকে জেনে নেই যৌন স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী কিছু খাবারের কথা। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দুধ অত্যন্ত একটি ভালো খাবার, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। যৌন শক্তির বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয়, বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে।
আবু নাঈম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পানীয় দ্রব্যের মধ্যে দুধ সবচেয়ে বেশি প্রিয় ছিল। এর রহস্য হলো যে এই যে দুধ রতিশক্তি সৃষ্টি করে, দেহের শুকনতা দূর করে এবং দ্রুত হজম হয়ে খাদ্যের স্থলাভিষিক্ত হয়ে যায়, বীর্য সৃষ্টি করে, চেহারা লাল বর্ণের করে দেয়, দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ককে শক্তিশালী করে। কে বন্ধু সেই দুধ? এই দুধ আমরা সবাই খাই, কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের দুধ বের হয়ে গেছে বাজারের মধ্যে। যেমন প্রিয় বন্ধুগণ, আপনি দেখবেন কিছু প্যাকেটের গরু দুধ, এই গরু দুধ থেকে আপনি কখনো জীবন শক্তির খাবার পাবেন না। গরু দুধের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেম দিয়ে দেয়। এখন এই প্যাকেটের দুধ যেটা গরু দুধ, এটার মধ্যে আপনারা সারফেক্সেলও পেতে পারেন, অয়েলও পেতে পারেন। এইগুলো তারা তাদের গন্ধকে ডেপ্লেট করে এগুলো মার্কেটে ছেড়ে দেয়। কে বন্ধু করুন, আরেকটি রয়েছে যেমন আপনার আয়রন দুধ এবং আরও কিছু দুধ রয়েছে যেগুলো ইহুদিবাদীর পণ্য, এগুলো আপনারা খাইবেন না। আপনাদেরকে সবাইকে জোরহাত করে বলি, ইহুদিদের কোনো পণ্য ব্যবহার না করাটাই আমাদেরকে বেটার মনে হয়। প্রিয় বন্ধুগণ, তাহলে দুধ আপনি কীভাবে খাবেন? আমার প্রিয় বন্ধুগণ, আপনি যদি চান আপনার দুর যৌন দুর্বলতা দূর হোক এবং আপনার যৌন সক্ষমতা হোক, ক্ষমতা যৌন সক্ষম বৃদ্ধি পাক, তাহলে আপনাদেরকে আমি আজকে বলবো, প্রিয় বন্ধুগণ, আপনি দুধ খাওয়ার একটা সিস্টেম মতন খেতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন আমরা জেনে নিই আজকের যে দুধ নিয়ে আলোচনা করলাম তা কিভাবে আমরা সেবন করব। প্রিয় বন্ধুগণ, আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করার আগে প্রতিদিন কুসুম গরম, মানে দুধটাকে কুসুম গরম করে আপনি এক গ্লাস দুধ খেয়ে নেবেন এবং প্রতিদিন রাত্রে স্ত্রীর সাথে আনন্দ করার সময় অথবা স্ত্রীতে আনন্দ ছাড়াই আপনি যখন যাইবেন, এই সময় একটি উম গরম, উম গরম বলতে কুসুম গরম বোঝানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই কুসুম গরম করে আরেক গ্লাস দুধ আপনি খেয়ে নেবেন। যদি আপনি এই দুই বেলা দুধ খেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, রাত্রে এক গ্লাস এবং সকালে এক গ্লাস, আলহামদুলিল্লাহ। আপনি আপনাকে আল্লাহ তাআলার উপর ভরসা করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত যৌন দুর্বলতাকে দূর করে আপনাকে যৌন সক্ষমতা দান করিবেন। প্রিয় বন্ধুগণ, এতে আর স্ত্রীর সাথে আপনার ঝগড়া হবে না এবং আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘক্ষণ, হ্যাঁ, আপনি সবাস করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমি অল্প একটি রিকোয়েস্ট আমাদের সবাইকে করব। প্রিয় বন্ধুগণ, যারা আমাকে দেখেন, আমাকে ভালোবাসেন, আমাকে গালি দিবেন, আপনাদেরকে আমি একটা বিষয় বলিয়ে দিই, আপনারা অস্তমিতন করবেন না। অস্তমিতন এক নম্বরে ইসলামে হারাম বলেছে। অস্তমিতন করলে আপনার যৌন শক্তি আজারও দুধকালে বাড়বে না, কেননা আপনার লিঙ্গটা একেবারে দুর্বল হয়ে যাবে, ডান দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে। আপনি প্রস্রাবের সময় দেখবেন যারা আপনারা অস্তমিতন করেন, ব্যাকা হয়ে আপনার প্রস্রাব যায়। এতে বোঝা যায় আপনি অস্তমিতন করেন। যে ডানার দিয়ে অস্তমিতন করেন, ডান দিকে আপনার প্রস্রাব চলে যাবে, বামার দিয়ে অস্তমিতন করেন, বাম দিকে চলে যাবে, আর একবারে নরম হয়ে যাবে, আপনার লিঙ্গটা একবারে নরম হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আপনিও শান্তি পাবেন না, আপনার স্ত্রীকেও শান্তি দিবেন না। প্রিয় বন্ধুগণ, আপনি এগুলো করবেন না, এগুলো করার জন্য না, আপনাকে অস্তমিত না করার জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধু, আসুন আমরা সবাই সুন্দর করে দুধ প্রত্যেকদিন সকালবেলা এক গ্লাস এবং রাতের বেলা এক গ্লাস খাই। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জনশক্তি বাড়াইয়া দিবেন, আল্লাহ তালা আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।